রপ্তানি ছাড়া অর্থনীতির আর কোনো সূচকই ভালো নেই। বাংলাদেশের মূল্যস্ফীতি এখন 9 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রবাসী আয় প্রবৃদ্ধি গত 30 বছরের মধ্যে সর্বনিম্নতে ঠেকেছে। রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি এখন গত 50 বছরের মধ্যে সর্বোচ্চতে নেমে গেছে। বৈদেশিক মুদ্রা আয় কমে যাওয়ায় চলতি হিসাবের যে ঘাটতি তাও গত 50 বছরে দেখা যায়নি। এর প্রভাবে কেবল চলতি বছরেই টাকার অবমূল্যায়ন করতে হয়েছে 10% বেশি। সব মিলে বাংলাদেশ এখন শ্রীলঙ্কা হবার পথে। বাংলাদেশে অর্থনীতির বেহাল দশা, এভাবে চললে আর কতদিন পর বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হবে? এসবের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনে সংকটে পড়েছে বাংলাদেশ, ফলে সাশ্রয়ের দিকে যেতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে জ্বালানি খাতের ভর্তুকি সরকারের ব্যয় অস্বাভাবিক হারে বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ বিপদে পড়েছে আয় নিয়েও। বাংলাদেশ সরকার এত এত যে ট্যাক্স ভ্যাট আদায় করে, তারপরেও মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় করে, এমন দেশের তালিকায় বাংলাদেশ প্রায় সবার নিচে। ফলে নিজস্ব সম্পদ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। অর্থনৈতিক সংকটে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি এখন বাংলাদেশ তথা বিশ্বেরই সবচেয়ে বড় সমস্যা। তাত্ত্বিকভাবে দুই কারণে মূল্যস্ফীতি বাড়ে, যেমন চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বাড়লে। কোভিডের ধাক্কা অনেকটা কেটে গেলে গত জানুয়ারি থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে শুরু করলে চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু সরবরাহ সংকট এবং উৎপাদন কম থাকায় সে সময় থেকেই বিশ্বে মূল্যস্ফীতি বাড়তে থাকে। এরপর গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করলে জ্বালানি সংকট দেখা দেয়, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। আবার রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলে গমসহ খাদ্যশস্যের সরবরাহ কমে যায়, ফলে বিশ্বে একই সময়ে চাহিদাজনিত ডিমান্ড পুল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কস্ট পুষের কারণে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যা ইতিহাসে খুব একটা দেখা যায়নি। বাংলাদেশ বিপদে পড়েছে আয় নিয়েও। জিডিপির তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় করে, এমন দেশের তালিকায় বাংলাদেশ প্রায় সবার নিচে। ফলে নিজস্ব সম্পদ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গত জানুয়ারি থেকে বাংলাদেশে অল্প অল্প করে মূল্যস্ফীতি বাড়লেও শেষ 3 মাসে বৃদ্ধির গতি অনেকটাই বেশি। অর্থনীতিবিদেরা বলেন, মূল্যস্ফীতি 2 থেকে 5% মধ্যে থাকলেই ভালো, 7 থেকে 10% মধ্যে থাকা মানেই বিপদ, এর চেয়ে বেশি হলে মহাবিপদ। অর্থাৎ বাংলাদেশ বিপদসীমার মধ্যে ঢুকে পড়েছে। মূল্যস্ফীতি মানেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে সীমিত আয়ের মানুষের পক্ষে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে টিকে থাকা কঠিন। কোভিডের মধ্যেও বিগত 2020-21 অর্থবছরে প্রবাসী আয় প্রবৃদ্ধি ছিল 37.10%। এ প্রবৃদ্ধি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে পরের অর্থবছরে প্রবৃদ্ধি হয়ে গেছে ঋণাত্মক 15.12%। গত 30 বছরের মধ্যে এটাই সর্বোচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধি। বিদায়ী অর্থবছরের 11 মাসে মোট আমদানি ব্যয় হয়েছে $7,540 কোটি। একই সময় রপ্তানি আয় ছিল $4,454 কোটি, ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $3,086 কোটি। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। আমদানি বৃদ্ধি ও প্রবাসী আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি এবং স্বল্প বৈদেশিক বিনিয়োগের কারণে চলতি হিসাবেও ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি দেখা দিয়েছে। এর পরিমাণ এখন $1,723 কোটি 30 লাখ। সব মিলিয়ে সর্বশেষ হিসাবে সার্বিক লেনদেনে ভারসাম্যে ঘাটতি $371 কোটি। বৈদেশিক মুদ্রার আয় কমায় ডলারের বিপরীতে টাকার মূল্যবান বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। এর আগে দীর্ঘ সময় ধরে টাকার মূল্যবান ধরে রেখেছিল সরকার, তখন টাকার কিছু অবমূল্যায়নের সুপারিশ করা হলেও তা মানা হয়নি, এর মাশুল দিতে হচ্ছে এখন। যেমন গত 1 জানুয়ারি $1 দর ছিল $85.80, তা এখন $94.45। অর্থাৎ এ সময় টাকা মূল্যবান হারিয়েছে $8.65 বা 10.08%। শ্রীলঙ্কার মতো বাংলাদেশের কঠিন বিপদে পড়তে যাওয়ার পেছনে আরও একটি কারণ দায়ী, তা হচ্ছে রাজস্ব। বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখন 10.09%। অর্থ মন্ত্রণালয়ের তৈরি করা চলতি ও আগামী অর্থবছরের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, এ দুটি দেশ 2026 সালে বাংলাদেশের সঙ্গে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে। কর জিডিপি অনুপাতে এখন বাংলাদেশের তুলনায় পিছিয়ে আছে কেবল দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা 8.9%।
এদিকে বিদায়ী 2021-22 অর্থ বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, তাদের সাময়িক হিসাবে বিদায়ী অর্থ বছরে প্রায় 30,000 কোটি টাকা ঘাটতি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সংকটের বর্তমান সময়ে কম রাজস্ব আদায় নিয়ে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। আয় কম বলে জ্বালানি খাতে ভর্তুকি সামাল দিতে কষ্ট হচ্ছে, আবার আরও মূল্যস্ফীতির আশঙ্কায় জ্বালানির দামও বাড়াতে পারছে না। একই সঙ্গে সরকারি অর্থায়নের প্রকল্পেও বরাদ্দ কমাতে হচ্ছে। সরকার এখন মূলত জ্বালানির চাহিদা কমবে এ অপেক্ষাতেই আছে। এক্ষেত্রে ভরসা হচ্ছে আগামী শীত, বেশি বৃষ্টি এবং বিশ্ববাজারে দর হ্রাস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতি ক্রমাগত মন্দার ঝুঁকির মধ্যে যাচ্ছে। অর্থনীতির জন্য সামনের সময়কে তিনি অন্ধকারাচ্ছন্ন বলেছেন। তিনি মনে করেন চলতি 2022 সাল কঠিন যাবে, সামনে 2023 সাল হবে আরও কঠিন। বিশেষ করে অর্থনৈতিক সংকটের বর্তমান সময়ে কম রাজস্ব আদায় নিয়ে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। আয় কম বলে জ্বালানি খাতে ভর্তুকি সামাল দিতে কষ্ট হচ্ছে, আবার আরও মূল্যস্ফীতির আশঙ্কায় জ্বালানির দামও বাড়াতে পারছে না। একই সঙ্গে সরকারি অর্থায়নের প্রকল্পেও বরাদ্দ কমাতে হচ্ছে। সরকার এখন মূলত জ্বালানি চাহিদা কমবে এ অপেক্ষাতেই আছে। এক্ষেত্রে ভরসা হচ্ছে আগামী শীত, বেশি বৃষ্টি এবং বিশ্ববাজারে দর হ্রাস। মূল্যস্ফীতির চাপ কমাতে বিশ্বের প্রায় সব দেশ সুদহার বাড়াচ্ছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক গত 11 বছরের মধ্যে প্রথম নীতি নির্ধারণে সুদহার বাড়িয়েছে। কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কোরিয়া সহ প্রধান প্রধান অর্থনীতির দেশও সুদহার বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদহার 1% হারে বাড়াবে। অর্থাৎ সবাই মুদ্রা সরবরাহ কমাতে চাইছে, এতে বিনিয়োগও কমবে। বিশ্ব অর্থনীতি আনুষ্ঠানিকভাবে মন্দার মুখে পড়লে চাহিদা কমবে, এতে জ্বালানি, খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম কমবে। তাতে স্বল্প আয়ের দেশগুলো আমদানি খরচ ও মূল্যস্ফীতির দিক থেকে সাময়িক স্বস্তি পেলেও আয় অনেক কমবে। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। মন্দা দেখা দিলে রপ্তানি আইনে বিপদে পড়বে বাংলাদেশ, প্রবাসী আয়ও আরও কমবে। সুতরাং এক বিপদ থেকে রক্ষা পেলেও পড়তে হবে আরেক বিপদে। সুতরাং অর্থনীতির ঝুঁকি ও অনিশ্চয়তা সহজে কাটবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, দেশের সামষ্টিক অর্থনীতি এখন কিছুটা অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে আছে, আর এর জন্য তিনি বৈশ্বিক পরিস্থিতিকে পুরোপুরি দায়ী করছেন না। বরং অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বৈশ্বিক পরিস্থিতির অবনমন, এই দুটোর মিশ্রণ দেশের অর্থনীতিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এর ব্যাখ্যা দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, দেশের রাজস্ব জিডিপি অনুপাত সবচেয়ে কম। এ জায়গা শক্তিশালী হলে প্রকল্প বাস্তবায়ন এবং আমদানি নিজস্ব অর্থায়নে করা সম্ভব হতো। আবার ইদানিং আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু গত 3-4 বছরে ক্রমান্বয়ে টাকার অবমূল্যায়ন করা হয়নি। এমন অবস্থায় এখন একদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম 50-60% বেড়েছে, অন্যদিকে 10% টাকার অবমূল্যায়ন করা হয়েছে। তবে বৈশ্বিক মন্দা শুরু হলে দেশের রপ্তানি কমবে, আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দামও কমবে। ইতিমধ্যে ভোজ্য তেলের দাম কমেছে। এ পরিস্থিতিকে প্রসেশন অফ রিসেশন বা মন্দার মিছিল বলা হচ্ছে। এটি হলে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে, যা আপাতত স্বস্তি দেবে। সবশেষে তিনি বলেন, এর বাহিরে সার্বিকভাবে আরও কিছু বিষয় নজর দিতে হবে। অভ্যন্তরীণ সম্পদ আরোহণ বাড়াতে হবে, 10 টাকার প্রকল্প যেন 15 টাকায় বাস্তবায়িত না হয় তা দেখতে হবে। তাই সাশ্রয়ীভাবে ও সুশাসনের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সুপ্রিয় দর্শক, উন্নয়নের নামে হরিলুট করে বিদেশে অর্থপাচার আর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দফায় দফায় বাজেট বাড়িয়ে দেশের অর্থনীতির 12টা বাজাচ্ছে সরকারের নীতি নির্ধারকরা। এভাবে চলতে থাকলে খুব বেশি দূরে নেই, দ্রুতই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে বলে মত দিয়েছেন অনেকেই। আপনিও কি এই কথাটির সাথে একমত? একমত হলে কমেন্ট বক্সে ইয়েস, ভিন্ন মত হলে নো লিখে জানিয়ে দিন আপনার অভিমত। মতামত জানিয়ে দিন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।